আসসালামু আলাইকুম বন্ধুরা, ইস্ট্রাফিল ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আশা করি যে যার অবস্থানে সবাই ভালো আছেন। তো আপনারা অলরেডি ভিডিও থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টিভিএস ম্যাক্স 125 সিসির বাইকটিতে চলছে বিশাল মূল্য সার। তো ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই জানতে পারবেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এই টিভিএস ম্যাক্স 125 সিসির বাইকটিতে কত টাকা ডিসকাউন্ট চলছে, এর পাশাপাশি এই বাইকটি আপনার জন্য কেমন হবে এবং বাইকটির ফুল ডিটেল সম্পর্কে। তো আপনারা যারা এই টিভিএস ম্যাক্স 125 সিসির বাইকটা ইউজ করতেছেন, কেমন মাইলেজ পাচ্ছেন, এর পাশাপাশি কেমন ইঞ্জিন সাপোর্ট পাচ্ছেন, সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। তো আপনারা সকলেই অবগত যে টিভিএস বাংলাদেশে একটি জনপ্রিয় ব্র্যান্ড। ইভেন টিভিএসের প্রত্যেকটা বাইকই কিন্তু বাংলাদেশে অনেক জনপ্রিয় বাইক, আর তার মধ্যে এই টিভিএস ম্যাক্স 125 সিসির বাইকটি অন্যতম। তো এই বাইকটা মূলত স্ট্যান্ডার্ড টাইপের একটা বাইক, সেক্ষেত্রে এই বাইকটিতে বর্তমানে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চলছে বিশাল মূল্য সার। তো বাইকটির পূর্ব মূল্য ছিল 132,900 টাকা, বর্তমানে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে 15,000 টাকা ডিসকাউন্ট দিয়ে বাইকটির অফার মূল্য করা হয়েছে 117,900 টাকা। তো খুবই কম দামে কিন্তু আপনারা এই টিভিএস ম্যাক্স বাইকটি পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে এই বাইক থেকে আপনারা মাইলেজ পাবেন সিটিতে এবং হাইওয়েতে অ্যাভারেজ পার লিটারে 60 কিলোমিটার, এবং টপ স্পিড উঠাইতে পারবেন পার ঘন্টায় 100 কিলোমিটার প্লাস। তো এই বাইকটি আপনার জন্য কেমন হবে সেই প্রসঙ্গে কথা বলতে গেলে আমরা প্রথমে চলে যাব বাইকটির ইঞ্জিনের দিকে। তো বন্ধুরা, বাইকটির ইঞ্জিনে 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল ইঞ্জিন প্রোভাইড করা হয়েছে, আর এই ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্ট 124.5 সিসি। এই ইঞ্জিন থেকে আপনারা যে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 11 BHP @8000 RPM, এর পাশাপাশি এই ইঞ্জিন থেকে যে ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন হবে 10.80 Nm @5500 RPM। তো বুঝতেই পারছেন যে ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্ট এর পাশাপাশি ম্যাক্সিমাম পাওয়ার, ম্যাক্সিমাম টর্ক অনেক বেশি, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে মাইলেজ পার লিটারে অ্যাভারেজ 60 কিলোমিটার পাবেন এবং টপ স্পিড উঠাইতে পারবেন পার ঘন্টায় 100 কিলোমিটার প্লাস। তো বাইকটির স্টার্টিংয়ের ক্ষেত্রে আপনারা কিক এবং সেলফ দুটি ভাষণই পেয়ে যাবেন, তো আপনি কিন্তু আপনার সুবিধা মতো বাইকটা স্টার্ট করতে পারবেন। তো বাইকটির ইঞ্জিনটা অপারেট করার জন্য আপনারা একটা 4-স্পিড গিয়ারবক্স পেয়ে যাচ্ছেন এই টিভিএস ম্যাক্স 125 সিসির বাইকটিতে, যেটা খুবই ভালো একটা সাপোর্ট দিবে। তো যারা মূলত কম বাজেটে ভালো একটা বাইক নিতে যাচ্ছেন তারা কিন্তু এই বাইকটি নিতে পারেন। এরপর চলে যাব বাইকটির ফ্রন্টের টায়ারের দিকে। তো বন্ধুরা, বাইকটির ফ্রন্টে একটা বড়সড় ডিস্ক ব্রেক প্রোভাইড করা হয়েছে 240 মিলিমিটারের, আর এই ডিস্ক ব্রেকটা দেওয়া হয়েছে রোটো পেটাল ডিস্ক ব্রেক, যেটা সবথেকে উন্নত মানের একটা ডিস্ক ব্রেক, যার কারণে সিটিতে এবং হাইওয়েতে ব্রেকিং সাপোর্টটা অনেক ভালো পাবেন এই টিভিএস ম্যাক্স 125 সিসির বাইক থেকে। তো বাইকটির ফ্রন্টে টায়ারের সাইজ যদি আপনাদের বলি, বাইকটির ফ্রন্টে টায়ারের সাইজ দেওয়া হয়েছে 2.75 এবং রিমটা প্রোভাইড করা হয়েছে 17 সাইজের অ্যালয় রিং, সেক্ষেত্রে এই টায়ারটা দেওয়া হয়েছে টিউবলেস। তো 125 সিসির এই টিভিএস ম্যাক্স বাইকটির ফ্রন্টের টায়ারটা টিউবলেস পেয়ে যাচ্ছেন এবং রিমটা পাচ্ছেন 17 সাইজের। এর পাশাপাশি চাকার গ্রিপও কিন্তু বন্ধুরা অনেক উন্নত মানের দেওয়া হয়েছে। তো বাইকটির ফ্রন্টে সাসপেনশন প্রোভাইড করা হয়েছে একটা হাইড্রোলিক টেলিস্কোপিক টাইপের সাসপেনশন, যেটা আপনাকে সিটিতে এবং হাইওয়েতে ভালো একটা সাপোর্ট দিয়ে থাকবে। এরপর চলে যাব এই টিভিএস ম্যাক্স 125 সিসির বাইকটির রেয়ারের দিকে। তো সারিগার্ড দেখতেই পাচ্ছেন খুবই উন্নত মানের একটা সারিগার্ড প্রোভাইড করা হয়েছে, যার কারণে যদি কোনো লেডি পিলিয়ন পিছনে বসে সারিগার্ডের উপর পা রেখে সুন্দরভাবে বসতে পারবে, তো ভালো একটা সেফ হবে। তো অ্যাডজাস্টার দেখতেই পাচ্ছেন ব্ল্যাক কালারের একটা অ্যাডজাস্টার প্রোভাইড করা হয়েছে, মাফলার গার্ড সেটাও কিন্তু ব্ল্যাক কালারের দেওয়া হয়েছে এই ম্যাক্স বাইকটিতে। তো রেয়ারে ব্রেকিং পারফরমেন্সের কথা যদি বলি, রেয়ারে ব্যবহার করা হয়েছে 130 মিলিমিটারের ড্রাম ব্রেক এবং রেয়ার টায়ারের সাইজ দেওয়া হয়েছে 90/90,
এবং রিমটা প্রোভাইড করা হয়েছে 17 সাইজের অ্যালয় রিং, সেক্ষেত্রে রিয়ারের চাকাটা কিন্তু যথেষ্ট মোটা দেওয়া হয়েছে 125 সিসির বাইক হিসাবে। এবং টিবিএস কিন্তু তাদের নিজস্ব টায়ারই প্রোভাইড করেছে এই টিবিএস ম্যাক্স 125 সিসির বাইকটিতে। তো টায়ারটা দেওয়া হয়েছে টিউবলেস, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে অনেক ভালো একটা সাপোর্ট পাবেন এই টিবিএস ম্যাক্স 125 সিসির বাইকটিতে। তো বাইকটির রেয়ারে যে সাসপেনশন প্রোভাইড করা হয়েছে, একটা সুইং আর্ম সাসপেনশন প্রোভাইড করা হয়েছে, যেটা খুবই ভালো একটা সাসপেনশন। এরপর চলে যাব বাইকটির হেডলাইটের দিকে। তো বন্ধুরা, বাইকটির হেডলাইটের লুকটা কিন্তু আকর্ষণীয় লুক দেওয়া হয়েছে অন্যান্য ব্র্যান্ডের 125 সিসির বাইক থেকে। তো আপনি যদি দেখেন যে বাজাজ ডিসকভার, এর পাশাপাশি হিরো ইগনাইটর এবং হিরো গ্ল্যামার, এর পাশাপাশি হন্ডা সিভি শাইন এসপি, তার থেকে কিন্তু আপনারা এই টিবিএস ম্যাক্স 125 সিসির বাইকটির হেডলাইটের লুকটা অনেক ভালো পাবেন। তো হেডলাইটে দেওয়া হয়েছে 12 ভোল্টের 35x35 ওয়াটের হ্যালোজেন হেডল্যাম্প। এর পাশাপাশি বাইকটির সাইড ইন্ডিকেটারটা দেওয়া হয়েছে বাল্ব টাইপের এবং ভিতরে ক্লিয়ারেন্স পেয়ে যাবেন। এরপর চলে যাব বাইকটির ফুয়েল ট্যাঙ্কে। তো বাইকটির ফুয়েল ট্যাঙ্কের গ্রাফিক্স ডিজাইনটা কিন্তু বন্ধুরা অনেক আকর্ষণীয় দেওয়া হয়েছে এই টিবিএস ম্যাক্স বাইকটিতে, এবং ফুয়েল ট্যাঙ্কে ধারণ ক্ষমতা দেওয়া হয়েছে 14.5 লিটার, সেক্ষেত্রে রিজার্ভে থাকবে 2.7। তো সেক্ষেত্রে কিন্তু ফুয়েল ট্যাঙ্কের ধারণ ক্ষমতা ভালো বলা চলে অন্যান্য ব্র্যান্ডের 125 সিসির বাইক থেকে। তো আপনি যদি একটু দেখেন যে বাজাজের ডিসকভারের ফুয়েল ট্যাঙ্কের ধারণ ক্ষমতা কিন্তু 125 সিসির 10 লিটার, সেই হিসাবে কিন্তু আপনারা এই বাইকটির ফুয়েল ট্যাঙ্কের ধারণ ক্ষমতা অনেক ভালো পাচ্ছেন। সেক্ষেত্রে মিটারটা দেওয়া হয়েছে ডিজিটাল, স্পিডোমিটার এবং বাদ বাকি সব মিটারগুলো অ্যানালগ দেওয়া হয়েছে, এবং বাইকটির হ্যান্ডেলবারটা দেওয়া হয়েছে পাইপ হ্যান্ডেলবার। তো বাইকটির সিট কভারটা যদি আপনাদের দেখাই বন্ধুরা, বাইকটির সিট কভারটা কিন্তু বেশ প্রশস্ত এবং অনেক উন্নত মানের সিট কভার প্রোভাইড করা হয়েছে। সেখানে কিন্তু আপনারা অনায়াসে সুন্দরভাবে দুইজন বসতে পারবেন। আর এই সিট কভারটা দেওয়া হয়েছে অন্যান্য ব্র্যান্ডের 125 সিসির বাইক থেকে, অনেক আকর্ষণীয়। তো এই ছিল এই বাইকটির ফুল ডিটেলস, বর্তমান অফার মূল্য। আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করব এই বাইকটি আপনার জন্য কেমন হবে এবং এই বাইকটি আপনারা কেন ক্রয় করবেন। নাম্বার 1, অন্যান্য ব্র্যান্ডের 125 সিসির বাইক থেকে আপনারা এই টিবিএস ম্যাক্স 125 সিসির বাইকটি অনেক কম দামে পেয়ে যাচ্ছেন। নাম্বার 2, এই বাইকটির লুকস, অন্যান্য ব্র্যান্ডের 125 সিসির বাইক থেকে এই টিবিএস ম্যাক্স 125 সিসির বাইকটির লুকটা অনেক অসাধারণ। এর পাশাপাশি এই বাইকটির ফ্রন্টে রোটো প্যাডেল ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন, রেয়ারে পেয়ে যাচ্ছেন ড্রাম ব্রেক, এবং টায়ার দুটি কিন্তু টিউবলেস। নাম্বার 3, এই বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ধারণ ক্ষমতা পেয়ে যাচ্ছেন 14.5 লিটার এবং রিজার্ভে থাকবে 2.7 লিটার। তো বলা যায় যে অন্যান্য ব্র্যান্ডের 125 সিসির বাইক থেকে এই টিবিএস ম্যাক্স 125 সিসির বাইকটির ফুয়েল ট্যাঙ্কের ধারণ ক্ষমতা অনেক বেশি। নাম্বার 4, এই বাইকটির ইঞ্জিনটা আপনারা পেয়ে যাচ্ছেন 124.5 সিসির এবং এই ইঞ্জিনের ম্যাক্সিমাম পাওয়ার, ম্যাক্সিমাম টর্ক এবং পিস্টন ডিসপ্লেসমেন্ট অনেক বেশি, যার কারণে সিটিতে এবং হাইওয়েতে মাইলেজ পাবেন অনেক বেশি, এর পাশাপাশি টপ স্পিডটাও অনেক বেশি পাবেন। তো এই এই বিষয় বিবেচনা করে কিন্তু আপনারা এই টিবিএস ম্যাক্স 125 সিসির বাইকটি কিনতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি করে লাইক দিবেন। আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। তো সবাই